অভিনেত্রী পল্লবীর সম্পত্তির মালিক ছিলেন তার প্রেমিক শাগনিক। পল্লবীর সঙ্গে জয়েন্ট অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা, গাড়ি বাড়ি কিনতেও টাকা নিয়েছিলেন পল্লবীর প্রেমিক শাগনিক, এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। পল্লবীর মাসির দাবি, জয়েন্ট অ্যাকাউন্টের কথা অভিনেত্রীর মৃত্যুর পরই জানতে পেরেছেন তিনি। ইদানিং দুজনের ঝগড়া হতো বলেও তিনি শুনেছেন। অভিনেত্রী পল্লবীদের উপর আর্থিক দিক দিয়ে অনেকটা নির্ভর করতেন তার লিভ ইন সঙ্গী শাগনিক চক্রবর্তী। একাধিকবার নিজের প্রয়োজনে পল্লবীর থেকে টাকা নিয়েছেন তিনি। এমনকি ইদানিং পল্লবীর সঙ্গে আর্থিক বিষয় নিয়ে মাঝে মাঝেই অশান্তি হতো তার, এমনটাই দাবি করেছেন অভিনেত্রীর পরিবার সূত্র। পল্লবীর পরিবারের অভিযোগ, অভিনেত্রীর থেকে টাকা নিয়ে নিউ টাউনের 80 লক্ষ টাকা দামের ফ্ল্যাটটি কিনেছিলেন শাগনিক, যদিও সেই ফ্ল্যাটে পল্লবীর মালিকানা ছিল না। মালিক হিসেবে নাম রয়েছে শাগনিক এবং তার বাবার। পল্লবীর থেকে অর্থ সাহায্য নিয়ে শাগনিক একটি দামি গাড়িও কিনেছিলেন বলে অভিযোগ করেছে পল্লবীর পরিবার। সোমবার গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পল্লবীর মাসি সংঘমিত্রা ভট্টাচার্য জানান, অভিনেত্রীর মৃত্যুর পরই তারা জানতে পেরেছেন এ সকল তথ্য। তিনি বলেন, একাধিক ব্যাংকে পল্লবীর সঙ্গে জয়েন্ট অ্যাকাউন্ট ছিল শাগনিকের। সেই সব অ্যাকাউন্টে এখন প্রায় 15 লক্ষ টাকার ফিক্সড ডিপোজিট রয়েছে। যদিও পুলিশের জেরায় এ ব্যাপারে শাগনিক কোনো কথা জানাননি, শাগনিকের পরিবারও কোনো পাল্টা দাবি করেনি। গত কয়েক মাস ধরে পল্লবী আর্থিক সমস্যায় ভুগছিলেন, এমনটাই দাবি করেছেন তার মাসি সংঘমিত্রা। তিনি জানিয়েছেন, এই খবর তিনি পল্লবীদের পরিচারিকার কাছ থেকে পেয়েছেন। গড়ফার ওই ফ্ল্যাটে যে পরিচারিকা কাজ করতেন তার সঙ্গে পূর্ব পরিচয় ছিল পল্লবীর মাসির। তিনি ওই পরিচারিকার সন্ধান দেন। সংবাদ মাধ্যমকে সংঘমিত্রা জানিয়েছেন, ওই পরিচারিকাই তাকে জানিয়েছিলেন পল্লবী এবং শাগনিকের অশান্তির কথা। তিনি বলেছিলেন, টাকা নিয়ে প্রায় অশান্তি করেন দাদা দিদি, সেই অশান্তি মারাত্মক আকার নেয় মাঝে মধ্যে। ভিউয়ার্স, পল্লবীর মৃত্যুর জন্য আপনি কাকে দায়ী মনে করেন? আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানান আর ভিডিওটি অবশ্যই অবশ্যই শেয়ার করে দিন।